বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কবর কেন্দ্রিক ইবাদত করে কবর সিজদা দেয় কবরে দান করে কবরের কাছে গিয়ে চাই কবরের কাছে সাহায্য চাই পরীক্ষার রেজাল্ট ভালো হওয়া চাই কবরের কাছে গিয়ে সন্তান চাই সবারই উপস্থিতি এগুলো সব শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত কবরের কোনো ক্ষমতা আছে মৃত মানুষের কোনো ক্ষমতা আছে দেখুন এই কবর কেন্দ্রিক ইবাদত শিরিক

আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহর হক হচ্ছে আল্লাহর অধিকার হচ্ছে মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না কেবল মাত্র আল্লাহর জন্য ইবাদত করবে কাউকে শরিক করবে না আর আল্লাহর দায়িত্ব বান্দার প্রতি তখন হয়ে দাঁড়ায় যে আল্লাহ যে বান্দা আল্লাহর সাথে শরিক করেনি ওই বান্দাকে আল্লাহ আজাদ দিবেন না জান্নাতে দিবেন না মানুষের দায়িত্ব ইবাদত করবে আল্লাহর কাউকে শরিক করবে না আর আল্লাহর দায়িত্ব যে শরিক না করে মারা গেছে তাকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দিবে আর এক হাদিসা আল্লাহ সুশাসের মজ রদিয়াল্লাহানহুকে বলছেন মজ ইদা সা আলতাফাস যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবে বিল্লাহ যদি সাহায্য প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য চাইবে মনে রাখিও গোটা পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে লিখে রেখেছেন গোটা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার তকদির আল্লাহ লিখে রেখেছেন গোটা পৃথিবীর মানুষ যদি কারো ক্ষতি করতে চায় আর যদি এটা তোমার তকদিরে লিখা না থাকে করতে পারবে না গোটা পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চাই আর আল্লাহ যদি নসিবে না লিখেন করতে পারবে না বিধায় চাই তাহলে আল্লাহর কাছে চাও সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে চাও অন্য কারোর কাছে নয় অথচ একজন মুসলিম সন্তান চাইগে বাবার গড়বারে একজন যুবক পরীক্ষায় রেজাল্ট ভালো হওয়ার প্রার্থনা করি গিয়ে কবরে মাজার এগে একজন মুসলিম তার ব্যবসার উন্নতি চাইগে মাজার এগে দান সাদাকা করি মাজার এগে আর চাই ব্যবসার উন্নতি এগুলো কি এগুলো সব শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত দেখুন রাসূলুল্লা সাল্লাল্লাহ ও সাল্লাম বলছেন মানহালাফাবে ওয়াহিরুল্লাহ ফাঁকা দাস রাকা যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারণে শপথ করলো ওই ব্যক্তি করল করলো দাউদের মধ্যে হাদিসটি পাওয়া যাবে বর্ণিত হয়েছে আল্লা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে শপথ করা শিরিক কসম করা শিরিক অথচ আপনি আমি বাবার কসম করি মায়ের কসম করি ছেলের মাথায় হাত দিয়ে কসম করি চোখের কসম করি মাথায় হাত দিয়ে কসম করি মাটি ছুঁয়ে কসম করি দানার শপথ করি অথচ এগুলো সব শিরকের মধ্যে অন্তর্ভুক্ত একজন মুসলিম যদি শপথ করে শপথ করবে আল্লাহর অল্লহে আল্লাহর কসম যা একাধিক হাদিসে বর্ণিত হয়েছে সমরিত উপস্থিতি এগুলো হচ্ছে শিরকে আকীদা অথচ আপ্তার আমার মাঝে বিদ্যমান দেখুন মানুষ কবর পূজা তো করি করি কবর পূজা থেকে শুরু হয়েছে কচ্ছপের পূজা কতথ্য ভালো মন্দ দিতে পারে কতথ্য খাইয়ে মনের বাসনা পূরণের চেষ্টা করি মানুষ কতথ্য পূজা থেকে গজার মাছের পূজা শুরু করেছি গজার মাছকে খাইয়ে মনের বাসনা পূরণের চেষ্টা করছি গজার মাছ তো দূরের কথা মৃত গাছের ডালে বিভিন্ন সুতা বেঁধে দিচ্ছি যে সুতা বাতাসে উড়বে আর মনের আশাগুলো পূর্ণ হবে গাছের ডালে সুতা বেঁধে দিয়ে আমরা গাছের পূজা করছি মুসলমান দেখুন আজকে আজকে তরুণ সমাজ বিভিন্ন মাজারে গিয়ে সুন্দর একটা বিভিন্ন কালারের সুতা বিভিন্ন কালারের সুতা হাতে বেঁধে রেখেছি কেন সুতায় রেজাল্ট ভালো করে দিবে এই সুতায় বিপদ আপদ থেকে বাঁচাবে এই সুতা সামনের দিকে কল্যাণ বয়ে আনবে এই সুতা মনের মানুষকে কাছে নিয়ে এসে দিবে নানান চিন্তা ফিকিরে এই সুতা বাঁধছি এগুলো সব শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত দেখুন কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ মানুষের পূরণের মালিক আল্লাহ মানুষের সাহায্য সহযোগিতা করার মালিক আল্লাহ কারো কোনো ক্ষমতা নেই যে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করতে পারে বিচারের মাঠে ইব্রাহিম সাল্লাম। হঠাৎ দেখতে পাবেন পিতা আজর তার সামনে ইব্রাহিম আলাহ সাল্লাম তার পিতাকে বলবেন যে বাবা তোমাকে না বলেছিলাম বিচারের মাঠ বা ইত্যাদি এগুলো কেমন তুমি তো ইমান আননি আজ তো বুঝতে পারছ বিচারের মাঠ কেমন ভয়াবহ ইব্রাহিম আলহ সাল্লামের পিতা বলবেন বাবারে তোর কথা শোনেনি তোমার কথা শুনিনি তবে আজকে তুমি যা বলবে তাই মেরে নিব কারণ এখন তো ঠেলাই পড়ে আছে হাসর মাঠ ঠেলাই পড়ে আছে না এখন তুমি যা বলবে তাই শুনে নেব ইব্রাহিম আলাহ বাবা বল এই স্বীকৃতি এই কথা বলার পরে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহকে ডাক দিবেন মাবুদ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ তুমি শপথ করেছ আল্লাহ তুমি আমাকে এই স্বীকৃতি দিয়েছ যে ইব্রাহিম তোমাকে বিচারের মাঠে লাঞ্ছিত করব না বিচারের মাঠে ইব্রাহিম তোমাকে অপমানিত করব না আল্লাহ তুমি এই ঘোষণা দিয়েছ আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ইব্রাহিমের পিতা জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে ইব্রাহিমের পিতা জাহান নামে নিক্ষিপ্ত হবে জাহান নামের আগুনে পূর্বে এর চেয়ে বড় অপমান এর চেয়ে বড় লাঞ্ছন আর কি হতে পারে এই কথা বলে আল্লাহরবুল্লা আলমিনের কাছে মূলত আশা করবেন যে ইব্রাহিম সাল্লাম চাইবেন যেন তার পিতাকে জাহান নাম থেকে বাঁচানো হয় আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলবেন যে ইব্রাহিম তোমাকে যেমন এই প্রতিশ্রুতি দিয়েছি জাহান নামের আগুন তোমাকে langchain তো করব না অপমানিত অপমানিত করব না তেমন আমি প্রতিশ্রুতি দিয়েছি কোন মুশরিককে আমি জান্নাতে দেব না তোমার বাবা মুশরিক শিরিক করেছে আর আমি কোন শিরিককারীকে জান্নাতে দেব না এটা আমার প্রতিশ্রুতি ইনদহুমায়ুস্তিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্না ওয়া মা ওয়া হুন্নার দলে দালিমিন মিন আনসর সূরা মায়িদা 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইননা হুমা ইস্তিগবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সমকক্ষ সবbst করবে আল্লাহর অংশীদার স্থাপন করবে শিরিক করবে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন ওয়া মা হুন্নার জাহান্নামকে আবশ্যক করেছেন ওবা লিদালিমিন আমি আনসার এই জালেমের কোনো সাহায্যকারী বিচারের মাঠে থাকবে না সূরা মায়িদা 72 নম্বর সহীহ বুখারীর মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে সহীহ মুসলিমেও বর্ণিত হয়েছে মিশকাতের 28 নম্বর হাদিস আর রাসূল বলছেন মান মাতা ইস্তিক বিল্লাহে শাইয়্যান দাখাল আল জান্নাহ দাখাল যে ব্যক্তি শিরিক করে মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে অমান মাতা লা ইস্তিক বিল্লাহে শাইয়্যান আর যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে ওই ব্যক্তি ডান্নাতে যাবে সহিবখার এবং মুসলিমের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলহ সাল্লাম বলবেন যে ইব্রাহিম আমি তো এই প্রতিশ্রুতি দিয়েছি কোন জান্নাতে জান্নাতে দেব না তোমার তোমার বাবা তুমি পায়ের দিকে দেখো যেইখানে বাবা ছিল ইব্রাহিম সালামের বাবা পায়ের দিকে দেখবেন যে সেখানে তার বাবা নেই চার পা হাতলা একটা জন্তু রক্ত মাখা একটা জন্তু ইব্রাহিম আলহ সাল্লামের পিতাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন আকৃতি পরিবর্তন করে দিয়েছেন রক্তমাখা চার পালী চার পা হাত ধরে ইব্রাহিম আলহ চোখের সামনে জাহান নামে নিক্ষেপ করবে ছুড়ে ফেলে দিবে নম্বর হাদিস সবারই উপস্থিতি চিন্তা করতে পারেন ইব্রাহিম খলিরুল্লাহ পৃথিবীতে যেই সকল নবী এবং রাসুলের মর্যাদা অত্যধিক তনমধ্যে ইব্রাহিম আলাহ সাল্লাম একজন যে নবী রাসুলদের প্রতি আল্লাহ বেশি খুশি ছিলেন তনপতি ইব্রাহিম আলাহ একজন ইব্রাহিম আলাহ সাল্লাম অন্য কারো জন্য নয় নিজ পিতা মুশেক পিতা শিরিককারী পিতাকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করে বিচারের মাঠে লাভবান হতে পারবেন না আল্লাহ সুসালাম বলছেন হাদিস সহিব খারিদ ইব্রাহিম আলাহ একজন নবী হয়ে ইব্রাহিম আলাহ একজন নবী হয়ে আল্লাহর প্রিয় ভাজন হয়ে নিজ পিতাকে বাঁচানোর সুযোগ পাবেন না শিরিক করার কারণে আর আজকে আপনি আমি মনে করি উমুক পীর তমুক পীর উমুক ব্যক্তি তমুক ব্যক্তি আপনাকে আমাকে জাহান নাম থেকে বাঁচাবে বিচারের মাঠে নৌকা দিয়ে জাহাজ দিয়ে পার করে দিবে এর বড় মিথ্যাচার দুনিয়া তার হতে পারে না যে আপনাকে জাহাজ ভর্তি করে পার করবে বিচারের মাঠে তার কি হয় সেটাই দেখেন আপনাকে পার করা দূরের কথা একজন নবী তার পিতাকে বাঁচাতে পারছেন না হাদিস সহি খারির একজন নবী নিজ পিতাকে মুশ্রেক পিতাকে জাহান নাম থেকে বাঁচার সুযোগ পাচ্ছে না অথচ সাধারণ একজন ব্যক্তি কি করে বাঁচাবে একটু চিন্তা করতে পারেন শিরিক করলে কি অবস্থা হবে